স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি গণকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেল পার্ট 2.5 সেন্টিমিটার ও বার্নিয়ার সমপাতন 15 পাওয়া গেল, যেখানে বার্নিয়ার ধ্রুবকের মান 0.05 মিলিমিটার। বলছে বার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান নির্ণয় করা। আচ্ছা, এটা বুঝছি, একটু হচ্ছে পেঁচাইয়া করছে, বাট তুমি এটা কীভাবে করবা, তুমি এটা কীভাবে করবা আমি দেখাই। সো তোমার বার্নিয়ার ধ্রুবক কত বলছে, বার্নিয়ার ধ্রুবক দেখো, বলছে তোমাকে বার্নিয়ার ধ্রুবক যেটা এটা তোমাকে দিয়া দিছে, বার্নিয়ার ধ্রুবক বিসি ইজ ইকাল টু 0.05 মিলিমিটার, এটা তোমাকে দিয়া দিছে স্যার। এবার দেখো, আমরা জানি বার্নিয়ার ধ্রুবক মানে কি। আচ্ছা, তারপর আরেকটা দিছে, যাই বলক, আমরা জানি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান এস সমান 1 মিলিমিটার, এটা আমরা সবাই জানি। আর এটাও জানি যে বার্নিয়ার স্কেলের এক গড়ের বার্নিয়ার ধ্রুবক মানে কি, বার্নিয়ার ধ্রুবক হচ্ছে বার্নিয়ার স্কেলের এক গড়ের মান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড় থেকে কতটুকু ছোট ওইটা আমরা, এটা সবাই জানি যে বিসি সমান এস মাইনাস এক্স, এস মাইনাস এক্স না, এই এক্সটা কি, এক্সটা হচ্ছে বার্নিয়ার স্কেলের এক গড়ের মান, সরি, বার্নিয়ার স্কেলের গড়ের মান আর কি, বার্নিয়ার স্কেলের এক গড়ের মান, এক গড়ের মান, এটা তো আমরা সবাই জানি। সো দেখো, এটা হচ্ছে বিসি ইকুয়াল টু এস মাইনাস এক্স, সো এটা থেকে হিসাব করলে আমি এক্সটা বের করবো, সো মাইনাস এক্সকে আমি এই পাশে আনলাম প্লাস এক্স করে, এখানে আছে এস আর বিসিটা ওইখানে মাইনাস বিসি হয়ে গেছে। এস কত স্যার, 1 মিলিমিটার, 1 মাইনাস, বিসি হচ্ছে 0.05, এটা হিসাব করো, এটা হিসাব করলে এক্সট্রা কত আসে, বুঝতেছ? দেখো, এটা আসছে আমাদের 0.995 মিলিমিটার, কত আসছে মিলিমিটার, বুঝছো? এবার দেখো, এক্স কি, বার্নিয়ার স্কেলের এক গড়ের মান, তাইলে বার্নিয়ার স্কেলের এক গড়ের মান কত, 0.995। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, এবার তুমি যদি এটা তুমি কি করো, তুলনা করো, তুলনা যদি করো কিভাবে করবা, আচ্ছা বলছে না তুমি হচ্ছে কি বলছে, বার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান। সো আমরা যেহেতু বার্নিয়ার স্কেলের এক ভাগ পেয়ে গেছি, তুমি ধরবা যে হতে, তুমি যদি ধরো যে বার্নিয়ার স্কেলের 10 ভাগের মান প্রধান স্কেলের কত ভাগের সমান, একটা পূর্ণাঙ্গ মান যাতে আসে এইভাবে দেখবা। সো আমরা ধরি স্বাভাবিকভাবে যে অতএব বার্নিয়ার স্কেলের এক এক গড়ের মান তো এইটা বেরোয়েছে, সো আমরা ধরলাম বার্নিয়ার স্কেলের 20 গড়ের মান কত হবে। দেখো, বার্নিয়ার স্কেলের 20 গড়ের মান, এক গড়ের মান যদি এইটা হয়, বার্নিয়ার স্কেলের 20 গড়ের মান হবে না, 20 ইনটু এইটা 0.995, এটা হিসাব করলে দেখো আমাদের একটা পূর্ণাঙ্গ মান আসে 0.995, কত আসে, এই রে, বার্নিয়ার স্কেলের 20 গড়ের মান 0.995 ইনটু 20, এটা কি, এটাই আসছে 1 মাইনাস 0.0, এটা ছিল কি, এটা 0.5 ছিল, এটা ছিল 9.5, সরি, এটা বিয়োগ দিলে আসে 9.5, তুমি এখানে 9.5 লিখো। সো 20 ইনটু 0.95, এটা করলে আসে দেখো 19 মিলিমিটার আসে। এই 19 মিলিমিটার মানে কি স্যার, 19 মিলিমিটার তুমি যদি এখানে দিতে যে বার্নিয়ার স্কেলের 40 গড়ের মান, আচ্ছা আমি বুঝিয়ে দিছি, 20 গড়ের মান দিছো, আসছে 19 মিলিমিটার, কত আসছে 19 মিলিমিটার। তো 19 মিলিমিটার মানে কি স্যার, আমরা জানি প্রধান স্কেলের এক গড়ে মান 1 মিলিমিটার, তাহলে 19 মিলিমিটার মানে কি, 19টা গড়, প্রধান স্কেলের এক গড়ের মান 1 মিলিমিটার, ক্ষুদ্রতম এক গড়ের মান 1 মিলিমিটার, তাহলে 19 মিলিমিটার মানে 19টা গড়, তাহলে অতএব লিখতে পারো যে বার্নিয়ার স্কেলের 20 গড় প্রধান স্কেলের ক্ষুদ্রতম 19 গড়ের সমান, কি বলতে পারো, 19 গড়ের সমান, এটা লিখতে পারো, বুঝছো ব্যাপারটা। এইবার যদি যে ভাই আপনি 20 ধরলেন কেন, দেখো আমি যদি 10 ধরলে এটা যদি হিসাব করো তাহলে এটা আসতো 9.5, জিনিসটা কীরকম দেখাইতো না, তুমি লিখতা যে বার্নিয়ার স্কেলের 10 গড় সমান প্রধান স্কেলের 9.5 গড়, কীরকম হয়ে যাইতো না, হয়ে যাইতো। তুমি যদি এখানে 40 গড় ধরতা তাহলে ঠিক আছিল, যদি ধরতা বার্নিয়ার স্কেলের 40 গড়ের মান কত, তাহলে 40 ইনটু এটা যদি হিসাব করো কত আসে জানো, 40 ইনটু 9.5 ইজিক্যাল টু আসে 40 ইনটু 0.95, এটা আসে 38, কত আসছে 38। তুমি যদি এটা লিখতা যে বার্নিয়ার স্কেলের 40 গড়ের মান
বার্নিয়ার স্কেলের 40 গড়ের মান 38 মিলিমিটার আসে, মানে 38টা গড়। তাহলে বার্নিয়ার স্কেলের 40 গড় প্রধান স্কেলের 38 গড়ের সমান। এটা যদি লিখতে তাইলে হইতো, বুঝছো? এটা তুমি নিজের উপর যে কোনো একটা ধরলেই হবে। ওকে, সো আমরা 20 দিয়ে করছি, সো এটা 20 দিয়েই থাকো, বুঝছো? এটা আগের লাইনটা ঠিক আছিল। শেষ। এবার একটা কোয়েশ্চেন দিই, মনে করো যদি এরকম বলে যে বার্নিয়ার স্কেলের, হ্যাঁ, বার্নিয়ার স্কেলের এটা দিল, মনে করো 50 ভাগের দৈর্ঘ্য, প্রধান স্কেলের 48 ভাগের সমান, 48 ভাগের সমান, হ্যাঁ, বার্নিয়ার ধ্রুবক বা বিসি ইজিক্যাল টু কত, হ্যাঁ, বার্নিয়ার ধ্রুবক কত, বিসি কত, এটা বের করবা। সো এটা কীভাবে করবা আমি দেখাই। তুমি সহজভাবে, আমরা জানি বিসি ইজিক্যাল টু এস বাই এন। তুমি যদি এখানে বসাও যে বার্নিয়ার, আমরা জানি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড় 1 মিলিমিটার, আর এন হচ্ছে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 50, 50টা না, সো 50 দিলে এখানে যেটা আসতো এটা হইতো না। কারণ দেখো, এখানে তোমাকে এরকম পার্থক্যটা দিছে, 50 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের 48 ভাগের সমান, মানে এখানে পার্থক্যটা দুই চলে আসছে। কী চলে আসছে? দুই চলে আসছে, মানে হচ্ছে এটাকে তোমার এইভাবে করতে হবে। পার্থক্য যদি একের চেয়ে বেশি হয়, এখানে যদি পার্থক্যটা একের চেয়ে বেশি চলে আসে, তাহলে তুমি এইভাবে কইলো। যদি এখানে 50 ভাগের দৈর্ঘ্য 49 ভাগের দৈর্ঘ্যের সমান দিত, তাহলে তুমি বিসি ইজিক্যাল টু এস বাই এন লিখলে হইতো, হইতো। বাট যেহেতু এখানে 48 ভাগের সমান দিছে, তো তুমি আগে লিখবা এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে বানিয়ে দেবো বের করার ক্ষেত্রে লিখবা, এখানে হচ্ছে পার্থক্য। কী লিখবা? পার্থক্য, মানে হচ্ছে এখানে 50 গড়ের ভাগের দৈর্ঘ্য 48 গড়ের সমান, সো পার্থক্য কয় গড়? 50 মাইনাস 48, 48 সমান কয় গড় স্যার? দুই গড়। পার্থক্য হচ্ছে দুই গড়ের, পার্থক্য কয় গড়ের? দুই গড়ের। অতএব দুই গড়ের প্রধান স্কেলের দুই গড়ের মান কত? পার্থক্য যেহেতু দুই গড়, অতএব তোমার দুই গড়ের মান, দুই গড়ের মান কত? টু ইন্টু প্রধান স্কেলের তো 1 মিলিমিটার এক গড়ের মান, তাহলে 2 মিলিমিটার কত আসছে? মানে 2 মিলিমিটারের পার্থক্য, পার্থক্য কত? 2 মিলিমিটারের। অতএব বার্নিয়ার ধ্রুবক বিসি ইজিক্যাল টু, তুমি ডিরেক্ট বসাবে এই 2 মিলিমিটার ডিভাইডেড বাই এবার বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 50, এটা করে যেইটা আসে ওইটাই আনসার। সো আমি দেখিয়ে দিলাম, এরকম যদি আসে তাহলে হচ্ছে এইভাবে জিনিসটা করবা, 0.04 মিলিমিটার আসছে। দেখছো কীভাবে করছি? পার্থক্য যদি এরকম একের থেকে বেশি হয়, তাহলে লিখবা আগে পার্থক্য কয় গড়ের? দুই গড়ের। দুই গড়ের মান কত? 2 মিলিমিটার। তার মানে এখানে মোটামুটি তুমি এস আর না লিখো, ডিরেক্ট লিখবা বিসি ইজিক্যাল টু এই পার্থক্য 2 মিলিমিটার ডিভাইডেড বাই বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যেটা ওইটা, এটা করে যেটা আসবে ওইটা বানিয়ে দেবো। বুঝেই দিতে পারছি, ঠিক আছে? পরে আসো, দেখো এটাতে বলছে দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 3% হলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করে এর গ্রহণযোগ্যতা ব্যাখ্যা করো, যেখানে ক্ষেত্রফলের গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি 7%। আচ্ছা, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি গণকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করছে, এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে কত পাইছে? এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে ওরা পাইছে তোমার কত দেয় নাই, প্রধান স্কেল পার্ট পাইছে। ওইখান থেকে তুমি বাহুটা নির্ণয় করতে পারবা। আর পরে তোমাকে বলছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটিটা বের করবা। আচ্ছা, ওকে ওকে ওকে, দেখো বসে দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 3% হলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করবা, এর গ্রহণযোগ্যতা ব্যাখ্যা করবা, যেখানে ওই সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটির, মানে ক্ষেত্রফলের গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি 7%, মানে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটিটা যদি 7% হয় বা 7%-এর নিচে হয়, তাইলে এটা গ্রহণযোগ্য। আর 7%-এর বেশি হয়ে গেলে তুমি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করবা। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের মানে হচ্ছে কী নির্ণয় করবা? সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটিটা নির্ণয় করবা। এইটা যদি 7% থেকে বেশি হয়ে যায় তাইলে প্রবলেম, তাইলে হচ্ছে এটা গ্রহণযোগ্য না। বুঝেই দিতে পারছি, ওকে? সো তুমি দেখো, সো ফার্স্টে আমরা, আমাদের তো আগে দৈর্ঘ্যটা জানা লাগবে যে এইখানে যে বস্তুটা মাপছে ওইটা দৈর্ঘ্য কত, তারপরে না দৈর্ঘ্য নির্ণয় আপেক্ষিক ত্রুটি দেখে আমরা যান্ত্রিক ত্রুটি ওইগুলো পাবো। তো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটা গণকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেল পাইছে ওইটা, আগে আমরা দৈর্ঘ্য নির্ণয় করি। ওই গণকের দৈর্ঘ্য এল ইজিক্যাল টু সূত্র জানি আমরা, এম প্লাস বি ইনটু বিসি, এটা তো জানি। এম কত? ওই যে প্রধান স্কেল পার্ট 2.5,
প্লাস বি কত? এই বি কত রে? বি হচ্ছে আমাদের এটা তো 2.5 সেন্টিমিটার, বি হচ্ছে বার্নিয়ার সমপাতন, বার্নিয়ার সমপাতন 15 পাইছে, তাহলে 15 ইন্টু বিসি কত? আচ্ছা বিসি, বিসি হচ্ছে বার্নিয়ার ধ্রুবক, বার্নিয়ার ধ্রুবকটা বলে দিছে তোমাকে 0.05 মিলিমিটার, এটাকে তুমি সেন্টিমিটারে নেবা, সেন্টিমিটারে নিলে আসবে 0.005 সেন্টিমিটার, মানে 10 দিয়ে ভাগ দিছে, বুঝছো? মিলিমিটার থেকে সেন্টিমিটার এনেছে, যেহেতু প্রধান স্কেল পার সেন্টিমিটারে, তোমার বার্নিয়ার ধ্রুবককেও সেন্টিমিটারে নিতে হবে, মানে সবগুলোকে এক পাল্লায় রাখতে হবে, একটা এককে নিতে হবে, বুঝছো? মানে প্রধান স্কেল পার যদি মিলিমিটারে হইতো, তাহলে তোমার বার্নিয়ার ধ্রুবক যেটা এটা মিলিমিটারে লিখলে হইতো, যেহেতু প্রধান স্কেল পার সেন্টিমিটার, আমি বার্নিয়ার ধ্রুবককে সেন্টিমিটার করে ফেলছি, অথবা চাইলে তুমি প্রধান স্কেল পার্টকে মিলিমিটার করো আর বার্নিয়ার ধ্রুবক মিলিমিটার আছে, ওইভাবে করলেই হবে, সবগুলো একক যাতে এক থাকে এটা খেয়াল রাখবা। তো বিসি হচ্ছে 0.005, এখান থেকে তুমি এটা পাইবা, এটা আসছে আমাদের 2.575, সম্পূর্ণটা ক্যালকুলেটারে হিসাব করিল, এত সেন্টিমিটার আছে, এটা আসছে 2.575 সেন্টিমিটার, বুঝছো? ওকে, এটা আসছে আমাদের কি স্যার, মানে দৈর্ঘ্যটা। আচ্ছা এবার তুমি হচ্ছে যান্ত্রিক ত্রুটিটা নির্ণয় করবা, যান্ত্রিক ত্রুটি কত? ইজ ইকাল টু কি স্যার? প্লাস মাইনাস, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যের দৈর্ঘ্যের দেখো দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি 3%, মানে দৈর্ঘ্যের 3% হচ্ছে যান্ত্রিক ত্রুটিটা, সো এটা থেকে হিসাব করো, টু মানে আনসার ইন্টু 3%, এটা আসছে আমাদের প্লাস মাইনাস তো সামনে আছে, প্লাস মাইনাস 0.0725, এটা আসছে, এটা আসছে, এত সেন্টিমিটার আসছে আমাদের যান্ত্রিক ত্রুটি। সো তুমি কী করবা, তোমার কাজ কী স্যার? এবার হচ্ছে তোমার দৈর্ঘ্য তো পাইছি এইটা, সো যান্ত্রিক ত্রুটি পজিটিভ হইলে একটা বের হবে সর্বোচ্চ ত্রুটি, সরি সর্বোচ্চ দৈর্ঘ্য, একটা বের হবে তোমার সর্বোচ্চ দৈর্ঘ্য কত স্যার? এই যে এই দৈর্ঘ্যের সাথে 2.575 এইটার সাথে এই ত্রুটিটা যোগ করবা, যোগ করলে হচ্ছে সর্বোচ্চ দৈর্ঘ্য পাইবা, দেখো এটা থেকে আমরা সর্বোচ্চ দৈর্ঘ্য পাইতেছি 2.575 প্লাস 0.0725, এটা আছে আমাদের 2. এগুলো এরকম একটু ইয়ে থাকে, গ্যাদারিং থাকে, 2.6475, এইটা এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ দৈর্ঘ্য, এত সেন্টিমিটার। এরপরে তুমি বের করবা সর্বনিম্ন দৈর্ঘ্য, হ্যাঁ সর্বনিম্ন দৈর্ঘ্য কত হবে, এই যে তার আসল দৈর্ঘ্য থেকে, পরিমাপকৃত দৈর্ঘ্য থেকে আপেক্ষিক ত্রুটিটা বিয়োগ দাও, এটা করলে আসে আমাদের 2.5025, এত সেন্টিমিটার, বুঝছি বুঝতেছি, ঠিক আছে। এইবার এইবার হচ্ছে আমাদের টু পয়েন্ট ফাইভ সেভেন ফাইভের 3% কি এটা ছিল না রে, দেখি 2.575 × 3% 0.0 0.0725, এটা সরি স্যার এটা ছিল 0.0725, এটা ছিল সেখানে 77 দাও স্যার, 7725, সো 77 দিলে এই মানটা একটু চেঞ্জ আসবে, তো 2.575 প্লাস 0.0725, এটা আসছে আমাদের 2.65225, অনেক লম্বা চলে আসতেছে, এখানে আর কি ওইটা বিয়োগ দিবা 7725, বুঝছো? মানটা ঠিক করো, এটা আসছে আমাদের 2.49 7775, এত সেন্টিমিটার। সো তুমি কী করবা, এবার হচ্ছে এই যে পরিমাপকৃত দৈর্ঘ্য থেকে পরিমাপকৃত, দেখো পরিমাপকৃত, পরিমাপকৃত বলছে না সমগ্র, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, তাইলে পরিমাপকৃত সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের পৃষ্ঠের ক্ষেত্রফল, তাইলে গণকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হইতেছে 6a², তুমি হিসাব করো 6 × এর মান হচ্ছে এই যে 2.575, এটা স্কোয়ার, এটা স্কোয়ার করলে তোমার আসে 6 × 2.575 স্কোয়ার, এটা আসছে আমাদের 39.78, আমি দুই করে আটকাই দিতেছি আর বেশি লিখতেছি না, এখানে 3.75 আরও ছিল, এগুলো আমি লিখতেছি না, বুঝছো? সো আমাদের আপেক্ষিক ত্রুটির মানটা একটু হচ্ছে 19-20 হতে পারে গাইডের সাথে, যেহেতু আমি সবগুলো দশমিক লিখতেছি না, দুই গোল লিখলেই এনাফ,
বুঝছো, আমি 2 ঘর পর্যন্ত লিখলাম, 2 ঘর না না লিখে ফেল, লিখে ফেলে প্রপার মানটাই আসো, লিখে ফেলে। সো এটা লিখলে হবে তোমার 375 এত সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু ক্ষেত্রফল তাইলে সেন্টিমিটার স্কোয়ার হবে, বুঝছি। ওকে, এবার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপিত, এবার হচ্ছে সর্বোচ্চ, দেখো সর্বোচ্চ সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে, সর্বোচ্চ সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে, এই যে তোমার সর্বোচ্চ বাহু 6 স্কোয়ার, তো 6 × এর জায়গায় এবার হবে সর্বোচ্চ বাহুর দৈর্ঘ্য 2.65225, এটা হোল স্কোয়ার, তো 6 × 2.65225 স্কোয়ার, এটা করলে আসছে 42.2065 পর্যন্ত আমি লিখতেছি, 2065 না, পরে আছে 8, তো আমি 2066 লিখছি, এত সেন্টিমিটার, দশমিকের পর 4 ঘর রাখছি, উচ্চ, ঠিক আছে। পরে আমরা কি করব, পরে হচ্ছে আমরা নির্ণয় করব সর্বনিম্ন, সর্বনিম্ন সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। সুন্দরভাবে নোটগুলা জমা দিও, এটা কি হবে 6 × এই যে সর্বনিম্ন বাহু হচ্ছে এটা 2.49775 এটা স্কোয়ার, সো 6 × 2.49775 স্কোয়ার, এটা করলে আসে আমাদের 37.4325 সেন্টিমিটার স্কোয়ার, বুঝছি বুঝছি না, ঠিক আছে। এবার হচ্ছে তুমি কী করবা, দেখো এবার তুমি ত্রুটি নির্ণয় করবা, আমরা তো আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত দৈর্ঘ্য বা যাই থাকে ওইটা জানিস, আমরা চূড়ান্ত ত্রুটি নির্ণয় করতে হবে, সো লিখো চূড়ান্ত ত্রুটি, কী বলছিলাম চূড়ান্ত ত্রুটি, আমি এখানে দিই একটু, এটা তো যেহেতু লম্বা এখানে একটা টান দাও, ফার্স্টে কী করবা সর্বোচ্চ ক্ষেত্রফল থাকে মানে সর্বোচ্চটা থেকে, এই যে সর্বোচ্চটা আছে না 42.2066 এটা থেকে পরিমাপ কিন্তু এটা বিয়োগ দিবা, 39.78375 এটা বিয়োগ দিলে কত আসে দেখো, এটা বিয়োগ দিলে আসে আমাদের 2.42285, বুঝছো 42285 এত এত সেন্টিমিটার স্কোয়ার। পরে হচ্ছে তোমার এবার কী করবা আরেকটা কী করবা, আরেকটা হচ্ছে পরিমাপকৃত যেটা আছে ওইটা থেকে সর্বনিম্নটা বিয়োগ দিলে এখানে ত্রুটি কত এইটা পাবা, 78375 মাইনাস এটা বিয়োগ দাও সর্বনিম্ন 37.4325 এটা বিয়োগ দিলে কত আসে, এটা তো আমাকে মানে অনেক সময় নিয়ে নিতেছে এই কোয়েশনগুলো, এটা করলে আসে 2.3512, তুমি দেখেই বুঝতেছ এখানে এটা বেশি, এটা বেশি, এটা 2.35 এটা 2.42 তাহলে এটা বেশি, অতএব চূড়ান্ত ত্রুটি হবে, অতএব চূড়ান্ত ত্রুটি তোমার হচ্ছে এইটা, এই 2.42285 এত, অতএব আপেক্ষিক ত্রুটি, আমরা জানি আপেক্ষিক ত্রুটি সমান কী স্যার চূড়ান্ত ত্রুটি যেটা এইটা, সো এটা আমি উপরে লিখলাম 42285 এইটা ডিভাইডেড বাই পরিমাপকৃত যাই বলো কুইটা, সো পরিমাপকৃত সামথিং পরিমাপকৃত ক্ষেত্রফল, সো এটা লিখতেছি 78375 × 100%, সো এটা করলে আপেক্ষিক ত্রুটিটা পেয়ে যাবো, সো এটা কত দেখো 2.422285 × 39.78375 × 100, এটা আসতেছে আমাদের 6.09%, কত আসছে দেখো 6.09%, 6.09% আসছে, তার মানে কি, তার মানে কি বলো, তার মানে তারা বলছে যেখানে ক্ষেত্রফলের গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি 7%, মানে 7% আপেক্ষিক ত্রুটি হইলে গ্রহণযোগ্য হইতো, আমাদের তো 6.সামথিং বার হয়েছে, তার মানে এটা আগেই গ্রহণযোগ্য হবে কারণ এটা তো আরও কম, তো লিখবা যেহেতু 6.09% ইজ স্মলার দেন 7%, অতএব এটা কি আনসারটা গ্রহণযোগ্য হবে, মানে তারা যে ক্ষেত্রফলটা পরিমাপ করবে ওইটা গ্রহণযোগ্য হবে, দ্যাটস ইট, এখানে আনসার।